যে আমরা যখন ঘুমাই, ঘুমানোর একদম সকাল হওয়ার, ভোর হওয়ার আধা ঘন্টা এক ঘন্টা আগে তার যদি লিঙ্গ যদি স্ট্রং শক্তিশালী হয়, তাহলে বুঝবো যে তার শারীরিক দিক দিয়ে কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ডক্টর মোহাম্মদ ইমরান হাসান খান। আমি ফিজিক্যাল থেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ হিসেবে ভার্টেক্স ফিজিওথেরাপি অ্যান্ড পেইন ক্লিনিকে মোহাম্মদপুরে। দর্শক, আজকে আমি কথা বলবো ইরেকটাইল ডিসফাংশন বা বাংলায় আমরা যেটাকে বলি লিঙ্গ উত্থানজনিত সমস্যা। এটা আমাদের সমাজে এখন কমন একটা সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যে আমরা একটা স্টেজে গিয়ে বা ইয়াং এজে আমরা দেখতে পাই যে রোগীরা এসে বলে, স্যার আমার পেনিসটা দাঁড়ায় না, বা তার বীজ্রটা আগেই বের হয়ে যায়, বীজ্র। এইগুলো সমস্যা নিয়ে রোগীরা আমাদের কাছে এসে কমপ্লেন করে, সে কোমর ব্যথা নিয়ে আসে, তারপরেও সে তার কমপ্লেন থাকে, স্যার আমার এই লিঙ্গ উত্থানজনিত সমস্যা, আমি আমার পার্টনারকে সঠিক সময় দিতে পারি না, অনেক সময় দিতে পারি না, বা আগেই স্পার্মটা আউট হয়ে যায়। যে এরকম কমপ্লেন নিয়ে অনেক রোগী আমাদের কাছে আসে। দর্শক, এই যে ইরেকটাইল ডিসফাংশন, এটা দুইটা ক্যাটাগরিতে আমরা ভাগ করি। একটা হচ্ছে এরকম সমস্যা দুইটা কারণে হতে পারে, একটা সাইকোলজিক্যাল প্রবলেম, একটা ফিজিক্যাল প্রবলেম। সাইকোলজিক্যাল হচ্ছে মানসিক সমস্যা থেকে হতে পারে, ফিজিক্যাল হচ্ছে তার শারীরিক সমস্যা থেকে হতে পারে। এই রোগীগুলার ম্যাক্সিমামই আমরা পাই হচ্ছে সাইকোলজিক্যাল, মানসিক দিক থেকে সে হতাশ থাকে, আমার এরকম আমি আমার পার্টনারকে সময় দিতে পারতেছি না। কিভাবে বুঝবো যে আমার সাইকোলজিক্যাল প্রবলেম, মানসিক সমস্যা নাকি শারীরিক সমস্যা? যদি আমার শারীরিক সমস্যা হয়, আমি সহজে বুঝতে পারবো যে আমরা যখন ঘুমাই, ঘুমানোর একদম সকাল হওয়ার, ভোর হওয়ার আধা ঘন্টা এক ঘন্টা আগে তার যদি লিঙ্গ যদি স্ট্রং শক্তিশালী হয়, তাহলে বুঝবো যে তার শারীরিক দিক দিয়ে কোনো সমস্যা নাই, তার শারীরিক দিক দিয়ে ভালো আছে। আর যদি সকালের দিকে তার লিঙ্গ শক্ত না হয়, তখন আমরা তাকে বুঝে নেই যে তার শারীরিক সমস্যা, আর যদি স্ট্রং হয় তাহলে তার শারীরিক কোনো সমস্যা নেই, তার হচ্ছে সাইকোলজিক্যাল মানসিক সমস্যা। এই যে এরকম যদি হয় বা ইরেকটাইল ডিসফাংশন হয়, তা আপনি হতাশ হবেন না। তো প্রথমেই আপনি একজন রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ, তার কাছে আপনি আসবেন, যৌন ও চর্মরোগ বিশেষজ্ঞ তার কাছে যাবেন, যে এই চিকিৎসাগুলো, এই কথাগুলো আপনি বলবেন, এবং তার পরামর্শ মতো আপনি এই ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যার এই চিকিৎসা আপনি করবেন। তাহলেই এই যে আপনার সমস্যা, আপনার পার্টনারকে সময় দিতে পারতেছেন না, বা আপনি যে এই যে মানসিকভাবে প্রেসারে থাকেন, এটা থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন। এটা চিকিৎসাও কিন্তু দুইভাবে হয়, যদি সাইকোলজিক্যাল প্রবলেম হয় তার চিকিৎসা সাইকোলজিক্যালভাবে ট্রিট করতে হবে, শারীরিক প্রবলেম হয় শারীরিকভাবে ট্রিট করতে হবে। সাইকোলজিক্যাল প্রবলেম হলে তাকে আমরা তাকে কিছু কাউন্সিলিং দিই, কাউন্সিলিং দেওয়ার মাধ্যমে তাকে আমরা তার মানসিক সমস্যা আমরা দূর করে দিই, এবং কিছু একটা দুটা মেডিসিন ইউজ করলে তার সাইকোলজিক্যাল প্রবলেম সহজেই দূর হয়ে যায়। আর দুই নম্বর যেটা, তার যদি ফিজিক্যাল বা শারীরিক প্রবলেম থাকে, তাকে আমরা কিছু এক্সারসাইজের মাধ্যমে, এবং স্পেশাল এখন আমরা নতুন আধুনিক চিকিৎসা এই ইরেকটাইল ডিসফাংশন, সেটা হচ্ছে আমরা শক ওয়েভ থেরাপি, যেটার মাধ্যমে তার পেনিসের ব্লাড সার্কুলেশনটা বাড়াবে এবং তার যে সমস্যা, যে লিঙ্গ উত্থান হয় না, স্ট্রং হয় না, সেটাকে শক্তিশালী করবে। দর্শক, এরকম ইডি বা ইরেকটাইল ডিসফাংশন হলে আপনি ভয় না পেয়ে অবশ্যই একজন বিশেষজ্ঞ, পুনর্বাসন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে আপনি যাবেন, বা যৌন চর্মরোগ বিশেষজ্ঞের কাছে যাবেন, তাহলে এই সমস্যা থেকে আপনি সহজেই মুক্তি পাবেন। দর্শক, আজকে এ পর্যন্ত।